আমি শফিকুলের কাছ থেকে শিখি জয়া একজন শিল্পীর কেমন হতে হয়, একজন শিল্পীর হৃদয় কত বড় হতে হয়, একজন শিল্পীর মন কত বড় হতে হয়, এবং প্রত্যেকটি পারফরমেন্সে ওর শুধু গান গায় কি না, ওর সংগ্রামের কথা আমরা মনে করি, একজন মানুষের সংগ্রাম একজন শিল্পীর সংগ্রামের কথা মনে করি। আমার মনে হয় আজকের গানে সেই কষ্ট, সেই কষ্ট থেকেই হয়তো ওর এই কষ্টটা ফুটে উঠেছে। আমার হাতে বিশ্বের সবকটি নম্বর থাকলে আজকে আমি শফিকুলকে দিতাম। দোয়া করছি ও অনেক বড় হবে এবং ওর কাছে আরো শিখতে চাই। তোমার বাড়ি আমার বাড়ি মধ্যে সরোবর নদী। ইমরান, তোমার কেমন লেগেছে? গড গিফটেড কিছু ব্যাপার থাকে যে জিনিসগুলো আমরা অনেক সময় সাধনা করলে হয় না। শফিকুলের মধ্যে এমন কিছু আল্লাহ প্রদত্ত বিষয় আছে যে জিনিসগুলো আসলে যখন স্টেজে আসে তখন দেখা মেলে। কিছু কিছু নোটস দেয় একদম ভিতর থেকে, মানে ও নিজেও জানে না যে নোটসটা কোথায় গিয়ে শেষ হবে, মানে এত পারফেকশন থাকে ওটার মধ্যে। মানে এই জিনিসটা না মানে শিখে হয় না, এই জিনিসটা আল্লাহ দিয়ে দেয় কাউকে। সো ওই জিনিসটা পেয়েছে। তুমি আজকে যেই পারফরমেন্স করেছো সেটা শুধু 10/10 কেন, আমার মনে হয় যে মানে 1000 বলো, মিলিয়ন বলো, বিলিয়ন বলো, এটা দিয়ে আসলে শেষ হবে না। আউটস্ট্যান্ডিং পারফরমেন্স। আমি তোমার না